আমার কাছে খবর আসে যে দুজন যুবক মানে কাজের উদ্দেশ্যে আগরতলা শহরে ঘোরাফেরা করছিল, বিভিন্ন হোটেলে যাচ্ছিল। তো এই সূত্রের খবরের ভিত্তিতে আমরা কর্ণালচৌনিতে যাই, সেখানে লংতরাই হোটেল নামে একটি হোটেলে ওরা গেছিল কাজ সন্ধানের জন্য। ওদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ায় ওই হোটেল মালিক মানে সন্দেহ হয় আর কি। এই খবর পেয়ে আমরাও সেখানে যাই, দুটি ছেলেকে আমরা এনেছি, জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। মূলত মানে জিজ্ঞাসাবাদ চালিয়ে মানে কি জানলেন, ওরা কি বাংলাদেশি নাগরিক না ইন্ডিয়ান নাগরিক? এখন পর্যন্ত যা আছে জিজ্ঞাসাবাদ, ওরা তো বললো যে বাংলাদেশের রাঙ্গামাটিতে ওদের বাড়ি, কাজের সন্ধানে এরা ভারতে প্রবেশ করেছে। কোনো ধরনের পরিচয় পত্র কি পাওয়া গেছে তাদের কাছ থেকে? না, এখন পর্যন্ত তো তেমন একটা কিছু পাওয়া যায়নি। এখন আপনারা কি করবেন, মানে কিভাবে তদন্ত করবেন? নাম পরিচয় পাওয়া গেছে কিছু? হ্যাঁ, নাম পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে একজনের নাম অংশাচিং মার্মা, পিতার নাম অংথোয়াই মার্মা, আরেকজনের নাম কুইসাচিং মার্মা, বাবার নাম চৈথোয়াই